আবারও চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ানো মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। ব্লেড দিয়ে এক রোগীর ব্যাগ কেটে টাকা নিয়ে চম্পট দিল কে বা কারা। ঘটনা ঘিরে বৃহস্পতিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর বিভাগে। জানা গেছে রোগীর নাম আলী হাবিবি। জানা যায় বৃহস্পতিবার কানের ডাক্তার দেখাতে আউটডোরে এসেছিলেন ওই মহিলা। লাইনে দাঁড়িয়ে থাকার সময় কে বা কারা ওই মহিলার ব্লেড দিয়ে কেটে নিয়ে চম্পট দেয়। বিষয়টি জানাজানি হতেই কান্নায় ভেঙে পড়েন ওই রোগী। জানা যায় পরে বিষয়টি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পে জানান তিনি। ওই রোগী জানান ব্যাগে প্রায় 109 টাকা ছিল, সমস্ত টাকা চুরি হয়ে গেছে, বাড়ি যাবার ভাড়াও নেই। এদিকে বারবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর বিভাগে চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই রোগীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন শুরু হয়েছে। কত টাকা ছিল? ব্যাগের ভিতরে ছিল? আপনার ব্যাগটা কিভাবে কাটলো? কোথা থেকে এসেছেন? আপনার নাম? আপনার নাম কি হয়েছে? কিভাবে চুরি হলো আপনার? কত টাকা ছিল? ব্যাগের ভিতরে ছিল? আপনার ব্যাগটা কিভাবে কাটলো? কোথা থেকে এসেছেন? আপনার নাম? আপনার নাম?